হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু বিশ্বনাথ। আমি যেমন কথা দিয়েছিলাম যে আজকে যে সেন্ট্রাল টেটের পরীক্ষা হয়ে গেল কিছুক্ষণ আগেই, 9ই ডিসেম্বর 2018, তার টোটাল অ্যান্সার কি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের প্রশ্ন। চাইল্ড ডেভেলপমেন্ট থেকে যেগুলো এসছে তার অ্যান্সারগুলো প্রথমে দেখে নাও। ইনক্লুসিভ এডুকেশন ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ইকুইটি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস। রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট হ্যাজ বিন এনঅ্যাক্টেড ইন দ্য ইয়ার, এটা 1999 হওয়ার সুযোগ রয়েছে, তবে আমি কনফার্ম বলছি না। চিলড্রেন উইথ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স শুড বি টট ইন এ স্কুল হ্যাভিং টিচার্স, এটার অ্যান্সারটা হবে 4 নম্বর, ট্রেন্ড টু ইউজ ডিফারেন্ট পেডাগোগি টু মিট দেয়ার ডাইভার্স লার্নিং নিডস। 4 নম্বর, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি, 2009 যে একটা ছিল সেটা হচ্ছে 6 থেকে 14 বছর, এটা তোমরা সবাই জানো। প্রোভাইডিং টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ইন অ্যাক্সেসিবল ফরম্যাটস, এটা হবে দ্য ইউনিভার্সাল হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অফ টিচিং। 6 নম্বর, মেটাকগনিশন ইনভলভস, এই যে গ্যাপটা আছে সেটা মেটাকগনিশন হবে। 7 নম্বর হয়েছে রিফ্লেকটিভ থিঙ্কিং, হোয়েন চিলড্রেন থিঙ্ক টু ইন্টারাপ্ট দ্য রিসিভ ইনফরমেশন অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপিরিয়েন্সেস, কখন একজন ছাত্র সে ভাবে তার অভিজ্ঞতা দিয়ে, সেটা হচ্ছে রিফ্লেকটিভ থিঙ্কিং, ঠিক আছে। 8 নম্বরের প্রশ্নটা দেখো, ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন, এটা হবে টিচিং লার্নার্স অ্যাট ভেরিং লেভেলস অফ ডিফিকাল্টি বেসড অন দ্য এবিলিটি অফ ইন্ডিভিজুয়াল লার্নার ইজ নোন অ্যাজ ডিফারেন্সিয়েটিভ ইনস্ট্রাকশন। এরপর 9 নম্বর, মেনটেনেন্স ইজ দ্য স্পেসিফিক স্টেজ অফ লার্নিং হুইচ ইজ অ্যান্টিসিডেন্ট টু দ্য স্টেজ অফ লার্নিং, এটা হবে অ্যাকুইজিশন। তারপর জাইগাজনিক বিলিভস, ওটা কগনিশন অ্যান্ড ইমোশনস আর, এটা কী হবে, ইন্টার রিলেটেড হতে পারে, ইন্টারপ্রেটেড হতে পারে, এটা কনফার্ম না। 11 নম্বরের, এ টিচার ইজ এ টিচিং চিলড্রেন বাই ডেমনস্ট্রেশন অফ এ টাস্ক, যে গ্যাপটা আছে হি ইজ ইউজিং কারেকশন মেথড। 12 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু মান অ্যান্ড জেনিস, এটা হবে সার্ভিলেন্স। 13 নম্বর যেটা আছে ইন ড্যাশ থিঙ্কিং, এটা হবে লজিক্যাল থিঙ্কিং। 14 নম্বর, দ্য টাস্ক ইন হুইচ দ্য চিলড্রেন গেট এক্সপিরিয়েন্সেস, এটা হবে প্রডিউসার টাইপ টাস্ক। এরপরে দেখো 16 নম্বরে রয়েছে দ্য ডেভেলপমেন্ট ফ্রম সেন্টার পার্ট দ্য বডি টুয়ার্ডস, এটা হবে প্রিন্সিপালস অফ প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। এরপর 17 নম্বর দেখো, স্কুল ইজ অ্যান ইনস্টিটিউশন অফ সোশ্যালাইজেশন, এটার অ্যান্সার হবে স্কুল চিলড্রেন অকুপাই দ্য সেন্ট্রাল পজিশন। ইফ ইউ জয়েন এ টিচার ফ্রিটার্নিটি, এটার অ্যান্সারটা হবে কনফার্মিটি, ঠিক আছে। 19 নম্বর, দ্য কনসেপ্ট অফ অবজেক্ট পারমানেন্স ইজ অ্যাটেন্ড ডিউরিং বিয়াজেট, এটা হবে সেন্সরি মোটর। 20 নম্বর, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম ইজ প্ল্যান্ড ওপেন স্কুল এডুকেশন প্রোগ্রাম বিটুইন, এটা হবে 30 থেকে 36, অর্থাৎ 2.5 থেকে 3.5 বছরের মধ্যে ছেলেরা বা মেয়েরা একটা সেন্টেন্স গঠন করতে পারে, আর এটা হবে বিনেট ইন্টেলিজেন্ট কোশ্চেন, এটা বিনেট সবাই জানো। নম্বর 23, ক্রিয়েটিভিটি ইজ থট টু বি রিলেটেড দ্য কনসেপ্ট অফ ক্রাইস্টালাইজড ইন্টেলিজেন্স। 24 নম্বর, দ্য অ্যাকসেপ্টেবল সাউন্ড কম্বিনেশনস অফ এ ল্যাঙ্গুয়েজ আর স্পেসিফাইড ইন ইটস রুলস, এটা হবে ফোনোলজিক্যাল। 25 নম্বর, কালচারাল টেন্ডেন্সি, এটা হচ্ছে পজিশন হোয়ার টট প্যাটার্নস আর ইনফ্লুয়েসড বাই ল্যাঙ্গুয়েজেস কল্ড কালচারাল টেন্ডেন্সি। 26 নম্বর, রবি রিফেয়ার্স, এটা হবে হিউরিস্টিক মেথড বা অনুমানী বিধিকা প্রয়োগ করতে হয়। এরপরে দিব্যা অফেন ডিভাইস, এটা হবে ফাংশনাল ফিক্সনেস, যে ভেঙে কাজ করে, কাজগুলোকে ভেঙে কাজ করে, এটা ফাংশনাল ফিক্সনেস অ্যান্সার হবে। এরপর সোসাইটি ডিটারমাইন্স দ্য রোল অফ মেল অ্যান্ড ফিমেল, এটা হবে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কন্ট্রাস্ট। 29, গ্রেডিং কোডিং, এটা হবে কি স্কোরিং প্রসিডিওর অফ অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যাচিভমেন্ট। 30 নম্বরটা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নার্স অ্যাচিভমেন্ট হেল্পস টু টিচার্স, এটা হবে প্রিপেয়ার অ্যাক্টিভিটি লগ ফর টিচিং। পরের পার্টে আমি সোশ্যাল সায়েন্সটা নিয়ে আসছি, সোশ্যাল স্টাডিটা নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন জিকে বিশ্বনাথ চ্যানেলটিকে।